আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। কিটো ডায়েট করে 14 দিনে 7 কেজি ওজন কমানোর আজকে দশম দিনের ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে দশম দিনের ভিডিওটি শেয়ার করছি, কিন্তু আজকে কিন্তু আমার 14 দিন শেষ হয়ে গেছে। আজকে 15 দিন আমার ডায়েটের, আজকে 15 দিন। যেহেতু আমার 14 দিন শেষ হয়ে গেছে, তো আজকে সকালে ওজনটা মেপে যতটুকু কমেছে সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কারণ এই খুশির মুহূর্তটা যদি আমি আপনাদের সাথে আজকে না শেয়ার করি, তাহলে হয়তোবা 14 দিন পরে এই ফিলিংসটা আমার থাকবে না। প্রথমেই ঘুম থেকে উঠে 3টা লেবুর রস আমি গরম পানি দিয়ে খেয়ে নিয়েছি, হালকা গরম পানি দিয়ে। আর আমি 5টা ওষুধ খেয়ে নিলাম, ওজন কমানোর ওষুধ। এটা খাওয়ার পরে আধা ঘন্টা পরে আমি একটা গ্রিন টি খেয়েছি। গ্রিন টি খাওয়ার পরে এখন আমি দুপুরে রান্না করতে যাব। দুপুরে রান্না করার আগে এই যে মাছ নিয়ে চলে এসেছে, এই যে আমাদের মানে নিচের ভ্যানে করে মাছ নিয়ে আসে, তো সেখান থেকে নিয়ে নিয়েছে। আর ওরাই মাছ কেটে দিয়ে যায়। আর এখানে একটা কাতলা মাছ নিয়ে এসেছে 2.5 কেজি ওজনের। তো এখন আমি এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেব, আর যতটুকু রান্না করব ততটুকুই নিয়ে নিচ্ছি। তো এই যে আমি এখানে আজকে আমি 4টে পাবদা মাছ রান্না করব। আর এখানে আমি নিয়েছি 2টা মাথা, মানে একটা মাথায় আর কি, আর মাথায় বেশি মাছ নাই এই জন্য আবার এখানে 2টা পেটি নিয়েছি আর লেজ নিয়েছি। এটা কিন্তু শুধু দুপুরের খাবারই হবে, আমার আবার রাতে সবজি রান্না করা লাগে, রুটি বানানো লাগে, এই জন্য আমি অল্প করেই নিয়ে নিলাম। আর আমার বাসার কেউই রাতে ভাত খায় না। তো আমি এখন মাছগুলোকে কেটে নিচ্ছি। আর আমি যেভাবে পাবদা মাছটা কেটে রান্না করি সেটি আমি আগেও একদিন দেখিয়েছি, দেখেন একেবারে ইজি, কেচি দিয়ে মাছ কাটতে খুব ইজি হয়। আসলে আজকে যে আমার এতটা এতটা খুশি লাগছে সেটা কি বলবো, অনেক দিন পরে আমি আজকে এতটা খুশি। আসলে এর আগে কিন্তু আমার যখন ওজনটা বেশি ছিল, আমার ওজনটা কিন্তু কখনোই অতটা বেশি না, তারপরেও 62-63 কেজির উপরে আমার কখনো ওজনটা যায়নি। একমাত্র যখন আমার বেবি হয়েছিল তখনই আমার ওজনটা বেশি হয়েছিল, 69-70 কেজি মতো হয়েছিল। আর তারপরে কিন্তু এই যে ওজনটা কমিয়েছিলাম, আমি অনেক কমিয়েছিলাম বেবি হওয়ার পরে, 23 কেজি ওয়েট লস করে 46-47 কেজি হয়েছিলাম আমি। কিন্তু সেই ওয়েটটা যে আমি কমিয়েছিলাম, কিন্তু আমাকে চেনা যেত না, এতটা বাজে দেখা যেত, মানে আমার স্কিন কিন্তু আগে মানে অতটা গ্লো করছিল না, তখন স্কিনটা অনেকটাই আর কি খারাপ হয়ে গেছিলো, চুল পড়ে গেছিলো আর নখ ভেঙে যেত। সেই ডায়েটগুলো আসলে ওই সময় অনেকটাই আমি ডায়েট করতাম, বেশিরভাগ হেলদি খাবার খেতাম না, ডিম খেতাম না, বেশি একটা মাছ খেতাম না, মাংস খেতাম না। এগুলো আগে মনে করতাম যে এগুলোতে ফ্যাট, এই কারণে এটা খেলে আর ওজনটা বেড়ে যাবে। তো এই যে আমি এখন মাছগুলোকে একটু মেখে নেব। এটা আমি লবণ, হলুদ, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এই কাতলা মাছটা মেখে নিচ্ছি। একটু রসুন বাটা আর সরিষার তেলও দিয়ে দিয়েছি। আর পাবদা মাছও আমি এখন মেখে নেব, এটা আমি মেখেই রান্না করব। এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিব। হ্যাঁ, তারপরে আমি আর কি ডায়েটটা করতাম না। আর ডায়েটটা যখন আমি করতাম না, তখন আমার ওজনটা আবার ফাস্টফুড খাওয়ার কারণে ওজনটা বেড়ে গেল। তারপরে আমার বেবি হওয়ার পরে আমার 5 বছর পর্যন্ত ওজনটা কিন্তু 50 কেজির উপরে কখনোই উঠেনি, পরজোর ধরতে গেলে 51 কি 52 কেজি, এর বেশি কিন্তু কখনোই উঠত না। তারপরে যখন আমার এই যে ফাস্টফুড খাওয়ার কারণে ওজনটা বেড়েছে, কিন্তু আমার এই মাত্র 1-1.5 বছর ওজনটা আমার এতটা বেড়ে গেছে। তো ওজনটা যখন বেড়ে গেল, তারপরে আমি এর আগে আমি ডায়েট করেছি, প্রথম কিটো ডায়েট করেছি আমি, কিন্তু সঠিকভাবে কিটো ডায়েটটা করিনি। আপনারা গরিবের কিটো ডায়েট দেখলেও কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু সঠিকভাবে সেটা করিনি। ওখানে ডাল রেখেছি, ফ্রুটস রেখেছি,
তো তারপরেও 6 কেজি ওজন আমি কমিয়েছিলাম 62 কেজি ওজন থেকে। তারপর নর্মাল ডায়েট করেছি, আমার যে ওজন কমানোর ওষুধ আছে ওটা খেয়েছি, 1 মাসে 7 কেজি কমিয়েছি। এভাবে কয়েকদিন ওজন কমায় আবার বেড়ে যায়, এভাবে করতে করতে এই যে এবার আমি শপথ নিয়েছি। তারপরে আমি আবার রমজানে করেছি ডায়েট, সেখানেও কিন্তু আমি সঠিকভাবে কিটো ডায়েটটা করিনি। তো রমজানে যে ডায়েটটা আমি করেছি সেই ডায়েটেও কিন্তু আমি 5 কেজি মতো ওজন কমিয়েছিলাম, 5 কেজি কি 5.5 কেজি। তো রমজানেও কিন্তু আমি 62 কেজি থেকেই শুরু করেছিলাম। আমার ওজনটা এমনই হয়, কমে যায় আবার ঠিক 62-তে যেয়ে থেমে যায়। তো এই যে আমি এখন এই যে পটলের খোসাটাও ভর্তা করব, সাথে 3টা পটলও দিয়ে দিব আমি। তো রমজানে যখন আমি 62 কেজির থেকে ওজনটা কমানো শুরু করি তখন আমার ওজন কমে হলো 57 কেজি। তারপরে ঈদের পরের দিন আবার আব্বুদের ওখানে যাই, সেখানে 5-6 দিন থেকেছিলাম, আবার 2 কেজি বেড়ে গেল। তো 59 কেজির থেকে আমি শুরু করলাম কিটো ডায়েট। কিন্তু এই কিটো ডায়েটটা আমি এমনভাবে করেছি, এখানে আমি কোনো প্রকার ফলও রাখিনি, ডালও রাখিনি, মানে একেবারে সঠিকভাবেই করেছি। শুধুমাত্র আমি পেঁপে খাওয়াটা নিষেধ আছে, তবে অল্প একটু খাওয়া যাবে। তো আমি এখানে শুধু একটু পেঁপে নিয়েছি। তো আমার মনে হয় না যে পেঁপে খেলে ওজনটা বাড়ে, কখনোই না, আমি তো খেয়েছি। আর এটা আপনাদেরকে আমি বলেও দিচ্ছি এখনই যে আমি কত কেজি ওজন কমালাম 14 দিনে। আমি 14 দিনে 8 কেজি ওজন কমিয়েছি, এটা সত্যি একেবারে। আমি হয়তো বা আপনারা নাও বিশ্বাস করতে পারেন, অনেকেই কমেন্ট করছে যে ওজনটা যদি মেপে দেখিয়ে দিতাম তাহলে হয়তো বা ভালো হতো। কিন্তু আমি তো আগে যখন ডায়েটটা শুরু করি তখন তো আমি এটা ভিডিও করে রাখিনি, ওয়েটটা মেপে রাখিনি। তাহলে আমি এখন যদি মেপে দেখাই তাহলে আপনারা হয়তো বলবেন যে এটা আমি হয়তো বা চিটিং করছি। আর এমন আপনারা হয়তো বা কারোরটা দেখেছেন, দেখে হয়তো বা বলতেছেন, কিন্তু এটা তো আমার প্রবলেম থাকতেও পারে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি আগে একবার করেছি এই ভিডিওটা, কিন্তু আমার হাজব্যান্ড একটু রাগ করেছিল ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের একটা ভিডিওতে। মনে করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি কি আপনাদের সাথে চিটিং করতে পারি না? অবশ্যই কিন্তু পারি, কারণ আমি কিন্তু আপনাদের সাথে লাইভে দেখাচ্ছি না, আমি ভিডিও করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের সাথে চিটিং করতেও পারি, এই কারণে আমি আপনাদের সাথে যেটা বলছি একেবারেই সত্য কথা। তবে এই ওজন কমাতে আমার খুবই কষ্ট হয়েছে, খুবই, এটা আমার জেদ ছিল। এই জেদ করেই আমি 14 দিনে 8 কেজি ওজন কমালাম। আমার টার্গেট ছিল যে আমি 14 দিনে 7 কেজি কমাবই, আর সম্ভব হলে আরও বেশি কমাবো। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি 8 কেজি ওজন কমাতে পেরেছি, আর আমি সেই আগের শান্তা হয়ে গেছি। আমি আগে যেমন ছিলাম, ঠিক 50 কেজি ছিলাম, ঠিক সেরকমই হয়ে গেছি। আমার ওজন এখন 51 কেজি, আমি 59 কেজি থেকে শুরু করেছিলাম, আমার 8 কেজি ওজন কমে আমি এখন 51 কেজি। তবে আমার ডায়েটে যেহেতু আজকে 15 দিন, আমি আরও 15 দিন ডায়েটটা করব। তবে আগে যেমন ওয়াটার ফাস্টিং করেছি, একদিন ড্রাই ফাস্টিং করেছি, একদিন ওয়াটার ফাস্টিং করেছি। যেদিন ড্রাই ফাস্টিং করেছি সেদিন একবার খাবার খেয়েছি, আর যেদিন ওয়াটার ফাস্টিং করেছি সেদিন শুধুই ওয়াটার ফাস্টিং করেছি, কোনো রকম ফুড আমি খাইনি। বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি ওজনটা কমিয়েছি, আপনারা চাইলেও কিন্তু আমার মতো ওজনটা কমাতে পারবেন। আমিও মানুষ আর আপনারাও মানুষ, আপনারা কেন পারবেন না, আমি পারলে কেন পারবেন না? কয়েকদিন না হয় খাবারটা বন্ধ রাখেন, সমস্যা কি? আপনি তো না খেয়ে মরে যাচ্ছেন না, এমন তো না। আর স্যার বলেছে আপনারা একদমই 3 দিন ধরেও কিন্তু ডায়েট মানে ওয়াটার ফাস্টিংটা করতে পারেন পরপর। আর সত্যি আমি এবার যে ডায়েটটা করেছি, আমি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আর কি আর বলবো, আমার কোনো বলার ভাষা নাই, কারণ আমি এবার ডায়েট করে এতটা মজা পেয়েছি, এনার্জি পেয়েছি, সেটা আর কি বলবো। তবে ড্রাই ফাস্টিং করতে গেলে পানি পিপাসাটা অনেক লাগে রোজার কারণে, সেটা তো হবেই। তবে ওয়াটার ফাস্টিং করতে গেলে আমি যখন কোনো প্রকার ফুড খাইনি
তখনও কিন্তু আমার কোনো খারাপ লাগেনি। ওজন কমাতে গেলে মনে জেদ রাখতে হবে, একেবারে ইয়ে করে নেবেন যে আপনারা আমি কালকে থেকে একেবারে ডায়েটটা শুরু করে দেব, এক মাস, এই টানা এক মাস। আপনি তো সারা জীবন খেয়ে খেয়ে ওজনটা বাড়িয়েছেন, তাই না? এখন একটু না হয় ওই বাজে খাবারগুলো না খেয়ে হেলদি খাবার খেয়ে আপনি ওজনটা কমান, তাহলেই তো হয়ে গেল। তারপরে যখন ওজনটা কমে গেল তখন আপনি মেনটেন করলেন যে আপনি সপ্তাহে একদিন আপনার পছন্দের খাবার খেলেন। আমি যেটা করি, আমি সারা সপ্তাহে একদিন শুক্রবারে আমার যেটা ইচ্ছা সেটা খাই যখন আমি ডায়েট না করি, আর সারা সপ্তাহে একটু মেনটেন করে চলি, জাস্ট আমার ওজনটা আর বাড়বে না, হয়ে গেল। তো এই যে আমার রান্নাগুলো কিন্তু এখন কমপ্লিট, সব রান্নাই হয়ে গেল। রান্নাগুলো কিন্তু আমি সব সরিষার তেল দিয়েই করেছি, আর এই ভর্তাটা কিন্তু আমার খেতে অনেক মজা লাগে। আর এই যে আমি এখন আবারও সেই একটা পানীয় খেয়ে নেব, সেই মানে লেবু পানি, লেবু পানি দিয়ে পাঁচটা ওজন কমানোর ওষুধ খেয়ে নেব। যারা যারা ব্যায়াম করবেন না আমার ওজন কমানোর ওষুধ, তারপরে যারা ওষুধটা খাবেন না তারা ম্যাজিক পানীয়টা খাবেন, অবশ্যই খাবেন, তা না হলে অনেক ব্যায়াম করা লাগবে, প্রতি ভিডিওতে কিন্তু আমি বলি। আর একটা একটা কথা, এই যে আমি এখন খাবারটা নিয়েছি, এই যে আমি এখানে মাছের লেজটা নিয়েছি, আর এক পিস পেটি নিয়েছি, পাবদা মাছ নিয়েছি, ভর্তাটা নিয়েছি, এখন আমি খেয়ে নেব। আর একটা কথা, সেটা হচ্ছে আমি কি আর ভিডিও দেব? আমি তো সবই বলে দিয়েছি, একদিন ড্রাই ফাস্টিং একদিন ওয়াটার ফাস্টিং করেছি। তো যদি আপনারা বলেন, কমেন্ট করেন, তাহলে আমি 14 দিনে সেই ভিডিওটা দিয়ে দিব। আজকে তো 10 দিন হলো। তারপরে আমি একটা বিকালে চা খেয়েছি, রং চা, তারপরে আমি একটু বাদাম, সন্ধ্যার পরে বাদাম আর একটা কফি খেয়েছি, এটা হচ্ছে ব্ল্যাক কফি, বুলেট কফি কিন্তু না, বুলেট কফি কিন্তু খাওয়া যাবে না এখন আর। বুলেট কফিটা কিন্তু প্রথম 7 দিন পর্যন্ত খাওয়া যাবে, তারপরে কিন্তু বুলেট কফিটা না খেলেই ভালো, তাহলে ওজনটা আরও দ্রুত বাড়বে। এখন আমি তো 10টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি বাকি ভিডিওগুলোও শেয়ার করব, আর 4টা ভিডিও যে আমি কিভাবে এই 4 দিনও ওজনটা কমালাম। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর আমি যে 14 দিনে 8 কেজি ওজন কমালাম, এতে আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।